আসসালামু আলাইকুম। রাসেল টেক চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাসেল আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, লাখপতি হওয়ার স্বপ্ন নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি। আমার লাখপতি হওয়ার স্বপ্ন নিয়ে পথযাত্রার কিছু গল্প শেয়ার করার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমি নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছি, নতুন একটা প্রকল্প হাতে নিয়েছি। এই প্রকল্প থেকে আমি এই বছরে লাখপতি হওয়ার স্বপ্ন দেখছি। আমি কি পারবো লাখপতি হতে? যদি আমি পারবো কি পারবো না, আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আমি আপনাদের কমেন্টস পাওয়ার অপেক্ষায় থাকব। আর হ্যাঁ, আমি কোন প্রজেক্টের মাধ্যমে লাখপতি হওয়ার স্বপ্ন দেখছি এই পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার এই যে লাখপতি হওয়ার স্বপ্ন আসলে বাস্তবে পরিণত হয় কি না, এই জন্য আমি এটা প্রমাণস্বরূপ এই ভিডিওটা করছি। আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য আমি আপনাদেরকে শেখানোর জন্য নয়, এই ভিডিওটা আমি আমাকে স্মরণ করে দেবে এক বছর পর যে আমি আসলে লাখপতি হতে পেরেছি কি না। তো ফ্রেন্ডস, আমি যেই প্রজেক্টটা, যেই প্রকল্পটার মাধ্যমে লাখপতি হওয়ার স্বপ্ন দেখছি, এই প্রজেক্টটা হচ্ছে পেঁপে চাষ প্রকল্প। হ্যাঁ বন্ধুরা, আমি এই যেই জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় আমি প্রায় 300+ পেঁপে গাছ লাগিয়েছি। এই পেঁপে গাছের বয়স এক মাস দুয়েক দিন হবে। সো আমি এই যে পেঁপে চাষ করার জন্য কিভাবে করছি বিস্তারিত একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। দেখেন, আমাদের প্রত্যেকেরই নিজস্ব কোনো যে কোনো প্রফেশন রয়েছে। আমরা টাকায় উপার্জন করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারি। সো আমার এই যে চাষবাস এই এবং আত্মনির্ভর যে কর্মসূচিগুলো রয়েছে, আত্মনির্ভর প্রকল্পগুলো আমার খুব পছন্দ। আপনারা হয়তো জানেন আমার এই চ্যানেলে আপনারা গরু মোটাতাজাকরণ এবং ব্রয়লারের উপর ভিডিও পেয়ে থাকেন এবং ছাগল পালনের উপর। সো আসলে বাস্তবে কিন্তু আমি এগুলো করি। তো ওরকমভাবে ভিডিও করার সিচুয়েশন হয়ে ওঠে না বা সময় হয়ে ওঠে না, এই জন্য আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারি না। সো আমি চেষ্টা করব আমার বাস্তব অভিজ্ঞতাগুলো, আমি বাস্তবে যেই কাজগুলো করছি, যেই কাজগুলো আমার ভালো লাগে, এই কাজগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। এইগুলো দেখে আপনারা অনুপ্রাণিত হবেন। হ্যাঁ ফ্রেন্ডস, আত্মনির্ভর হওয়ার জন্য, আত্মস্বাবলম্বী হওয়ার জন্য আসলে কোনো চাকরির প্রয়োজন হয় না, আপনার চেষ্টা উদ্যমই যথেষ্ট। যেমন ধরেন, আমি এই যে নতুন প্রকল্পটা হাতে নিয়েছি, পেঁপে চাষ প্রকল্প, এই প্রকল্পতে আমি বিশ্বাস করি যে, আশা করি যে আমার এখানে তেমন একটা খরচ হবে না। ধরেন সর্বোচ্চ 30-40 বা 50 হাজার টাকা খরচ করে আমি এখান থেকে এক বছরে 1,00,000 টাকা ইনকাম করার স্বপ্ন দেখছি। আসলে এটা গল্প নাকি বাস্তব তখনই প্রমাণ পাবো আমি, যখন এই ফলাফলটা হাতে পাবো। আসলে এখানে 1,00,000 টাকা না, আরও বেশি এখান থেকে ফলাফল বা ভালো একটা কিছু এখান থেকে বের করা সম্ভব। আমি ন্যূনতম যেই আশাটা করছি সেটা হচ্ছে 1,00,000 টাকা। সো এই 1,00,000 টাকাটা আমি এখান থেকে বের করতে পারবো কি না, তো সেই শেষ পর্যন্ত আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কার্যক্রম আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে আমি চারাগুলো লাগিয়েছি, এক মাস হয়ে গেছে, তো শুরু থেকে আমি ভিডিওগুলো করতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে। সো এখন থেকে প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ধাপে ধাপে আমি কী করছি এই প্রজেক্টে, প্রত্যেকটা স্টেপ আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন কথা না বলে চলে যাই। আমি বর্তমানে আমার যে পেঁপে চারাগুলো রয়েছে, এই চারাগুলোর পজিশন এবং এই চারাগুলো করতে আমি যে কাজগুলো করেছি, এই কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন কথা না বলে চলে যাচ্ছি আমাদের পেঁপে। এই যে দেখেন ভিউয়ার্স, এই যে এটা একটা পেঁপে চারা, এই যে পেঁপে চারাটা, এটার বয়স মাত্র 1 মাস 4-5 দিন হবে। সো এই দেখেন, 1 মাস 4-5 দিনে এই চারাটা খুব সুন্দর এবং সতেজ হয়েছে। তো এই এতটুকু করতে আমি কী কী কাজ করেছি আমি আপনাদের সাথে শেয়ার করি। সো এই যে দেখেন, এখানে যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমি প্রায় 1 হাত গভীর করে এখানে একটা গর্ত করেছিলাম প্রথমে, আরও 2 মাস আগে। সো 2 মাস আগে আমি এখানে এই গর্তগুলো করেছি। গর্তগুলো করে এখানে আমি গোবর দিয়েছি, গোবর আনুমানিক 10 কেজি পরিমাণ, একটু কম বেশ হলে সমস্যা নাই। সো এখানে
এই যে গর্তটা করে আমি এখানে 10 কেজি গোবর দিয়েছি এবং এই গোবরটা দেওয়ার ঠিক এক মাসখানেক পর আমি কি করেছি, এখানে শুধুমাত্র এই মাটিটা ভালো করে কুপিয়ে গুঁড়ো গুঁড়ো করে, এই যে এখানে মাটিটা দেখতে পাচ্ছেন, এই যে এই মাটিগুলো আমি ভালো করে এগুলো গুঁড়ো করেছি কোদাল দিয়ে। সো কোদাল দিয়ে গুঁড়ো করার পর আমি এখানে পানি দিয়েছি, পানি দেওয়ার পর এগুলো যখন ভিজে মোমের মতো হয়ে গেছে তখন আরও একবার কুপিয়ে গুঁড়ো গুঁড়ো করে এই যে এই মাটিগুলোকে একবারে ঝরঝরে করে তারপরে এখানে আমি চারাগুলো লাগিয়েছি বিকালবেলা। তো আমি রৌদ্রের সময় চারাগুলো লাগাই নাই, রৌদ্রের সময় যদি আমি চারাগুলো লাগাই তাহলে অবশ্যই চারাগুলো মারা যাবে। তো যার কারণে আমি এই চারাগুলোতে আমি ঠান্ডার সময় লাগিয়েছি। তো চারাগুলো লাগানোর পর আবার পানি দিয়েছি, এভাবে সকাল বিকাল দুইবার আমি পানি দিয়েছি। যখন হালকা বৃষ্টি পড়েছে তখন আমি আর পানি দেওয়ার প্রয়োজন হয়নি। সো এইভাবে করে আজকে এক মাস পর চারার এই কন্ডিশন। দেখেন এইখানে আরও একটা চারা, ফ্রেন্ডস দেখেন এই যে একটা চারা আর আমার এই যে আরেকটা চারা, এই চারার দূরত্ব হচ্ছে এখানে 4 হাত। সো একটা চারা থেকে আরেকটা চারা দূরত্ব 3 থেকে 4 হাত দূরে আপনি চারাটা লাগাতে পারবেন। সো এখানে আমি আজকে এক মাস পর এই চারাটা লাগানোর পর কি করেছি, এখানে এই যে দেখেন এই যে পেঁপে চারাটার এই চতুর্দিক দিয়ে আমি ক্যানেল করেছি, মানে গর্ত করেছি, এই যে গর্ত করেছি, এই গর্তের মধ্যে আমি কি করব, ইউরিয়া, টিএসপি, জিপসাম এবং ফসফেট, এই 4টা সার আমি এখানে দিয়ে দেবো। এই চার রকমের সার এখানে দেওয়ার পর আমি এই মাটিগুলোকে আবার এভাবে ভরাট করে দেবো। ভরাট করে দেওয়ার পর এখানে পানি দিয়ে দিব, যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই পানি দিয়ে দিব, ঠিক আছে। তো এইভাবে করে এই পর্যন্ত আমি এই কাজগুলো করেছি। প্রথম হচ্ছে গর্ত করেছি, গোবর দিয়েছি, তারপর এক মাস পর এখানে চারা লাগানোর পর চারা লাগিয়েছি, চারা লাগানোর এক মাস পর আজকে এখানে আবার 4 রকমের সার আমি দিতে যাচ্ছি। তো এই যে সারগুলো দেওয়ার পর আমি এখানে কি করব, সময় মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এখানে আমার আর তেমন কোনো কাজ নাই। তো এরপর যখন ফুল আসবে তখন আমি এখানে আবার পর্যায়ক্রমে সার দিব, তখন কী কী সার দেবো আমি আপনাদের সাথে শেয়ার করব। ফ্রেন্ডস দেখুন এই যে পুরো বাগানটা দেখতে পাচ্ছেন, এখানে আমার ছিল আম বাগান। সো এই আম বাগানটা আমি কেটে এখানে আমি এই পেঁপে গাছ লাগিয়েছি। তো আম বাগান থেকে আসলে ভালো একটা রেজাল্ট পাচ্ছিলাম না, বিধায় আমি এখানে এগুলো কেটে আমি এখানে পেঁপে চারা লাগিয়েছি। দেখেন আমার পেঁপে চারাগুলো অনেক বড় বড় হয়ে গেছে এবং একটা চারা থেকে আরেকটা চারা দূরত্ব প্রায় 3 থেকে 4 হাত। তো এইভাবে করে আপনি আপনার এই পেঁপে চাষ প্রকল্পটা সাজাতে পারেন। ফ্রেন্ডস তাহলে আমি আমার এই পেঁপে চাষ প্রকল্পের জন্য প্রথমে কি করেছি, গর্ত করেছি, গর্ত করার এক মাস পর এখানে আমি গোবর দিয়েছি, সরি গর্ত করার পর গোবর দিয়েছি, গোবর দেওয়ার এক মাস পর চারা লাগিয়েছি, চারা লাগানোর এক মাস পর আমার চারার এই অবস্থা, প্রায় 1.5 থেকে 2 ফিট লম্বা হয়ে গেছে। ফ্রেন্ডস আমি হাঁটিহাঁটি পাপা করে আমার সফলতার দিকে এগোচ্ছি। আমার স্বপ্ন হচ্ছে এই বছরে 1 বছরের মধ্যে আমি 1 লক্ষ টাকা ইনকাম করব এই পেঁপে চাষ প্রকল্প থেকে। সো ফ্রেন্ডস আমার এই গল্পটা যাতে সত্যি হয় সেই দোয়া করবেন এবং আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে এই পেঁপে চাষ প্রকল্প রিলেটেড কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনি চাইলে বসে না থেকে আপনার অল্প একটু জায়গায়, আমার এখানে মাত্র 40% জায়গা, এই জায়গার মধ্যে আমি প্রায় 300+ চারা লাগিয়েছি, এরকম একটা জায়গা আপনি সংগ্রহ করে আপনি এখান থেকে কাজ শুরু করে দিতে পারেন। তো ফ্রেন্ডস পরবর্তীতে আরও চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব এবং নতুন কিছু শেয়ার করব। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমি আমার এই যে স্বপ্ন 1 বছরে 1 লক্ষ টাকা এই পেঁপে চাষ প্রকল্প থেকে ইনকাম করব, এইটা স্বপ্নটা কতটুকু বাস্তব করতে পারবো সেই মতামত জানিয়ে আপনি অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আজকে এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।